नमस्कार बंधुरा आमार चैनल मेकिट इजिते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी गोपालेर आसन बनाते शेखाबो। एई जे आसनटी देखछेन सेटाई आपनादेर करे देखाबो। आसनटी बनाते जे जे उपकरण लेगेछे ता खूब संक्षेपे आमी बोलछी। आमार एटा मोटामुटी 50 ग्राम उलेर मध्ये हये गेछे। आमी एई आसनटी दुटो रंगेर उल दिये बानियेछि, एकटा लाल रंगेर उल और एक हलुद रंगेर उल और 11 नम्बर कुशी काटा दिए बानियेछि। एटा और उलगुलो काटार जोन्नो एटा काँची लेगेछे, एटा काँचिर व्यवहार करेछि। तो बंधुरा आमी अनुरोध करब भिडियोटी एकबारो स्किप ना करते। खूब छोटो एकटा भिडियो, पुरोटा देखले प्रसेसटा खूब भालो करे बुझते पारबेन। जदि भालो लेगे थाके ताहले एकटा लाइक करबेन एबं परिचितदेर साथे शेयर करबेन। आर एई रकम नित्य नतुन भिडियो पावार जोन्नो आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन एबं बेल बाटन अन करे अल अपशनटा अन करे देबेन, जाते नतुन भिडियोर आपडेट खूब ताड़ाताड़ी पेये जान। आमी आसनटा शुरू करार समय प्रथमेई शुरू करब 6टा चेन निये। एमनी प्लेन चेन करब, प्रथमे एकटा फाँस लागिए नेब, तारपर 6टा चेन बानिए नेब। 1 2 3 4 5 6 हये गेल। एबार आमरा कि करब, प्रथम चेनटा दिए राउंड बानिए नेब। प्रथम चेनटाके स्लिप स्टिच करे नेब, एटा राउंड हये गेल। एबार तार आमरा एकटा चेन नेब, 4टে चेन नेब। 4টে चेन निये एक एकटा फुल बानाबो, माने जेभाबे आमरा डबल क्रोशिया बानाई सेभाबेই 4 बार गलिয়ে नेब। एबार एकटा चेन बानिয়ে नेब, सबगुलोर मध्य दिए कुरुशटाके पुड़े निये एकटा चेन बानिए नेब। तारपर आरो एकटा चेन बानिए नेब, माने मोट 2টো चेन बानिए नेब। एबार आबारो एकই रकम पद्धतिते फुल करब। 1 2 3 4 4 बार करलाम। एकटा चेन, आबार आरेकটি चेन। এইভাবে আমরা 8টা ফুল কমপ্লিট করব, মানে একই ভাবে রাউন্ড লাগিয়ে নেব। এই রাউন্ডটা শেষ করব, তারপর আমরা স্লিপ স্টিচ দেব। আমরা এটাতে 2টো রং ব্যবহার করেছি, লাল এবং হলুদ। এবার আমরা কালার চেঞ্জ করে নেব। এবার আমরা যেটা করব, প্রথমে উলটাকে ফাঁসিয়ে নেব। তারপর এই যে 2টো করে চেন করা হয়েছিল না প্রতিটা ফুলের মাঝখানে, ওই চেনের প্রতিটা গ্যাপ যেখানে আছে ওই গ্যাপের মধ্যে দিয়ে আমরা হলুদ রঙের 2টো করে ফুল বানাবো, মানে একটা 2টো 3টে 4টে 4টে হলো। একটা চেন 2টো চেন, আবার ওই একই জায়গায় আরেকটি ফুল বানাবো একই রকমভাবে। একটা 2টো 3টে 4টে। আচ্ছা, এবার একটি চেন 2টি চেন, এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। প্রতিটা গ্যাপে 2টি করে ফুল বানিয়ে, মানে আমাদের এখানে 8টা আগের ফুল ছিল, মানে 8টা গ্যাপ ছিল। এখানে হলুদ ফুল হবে 16টা, মানে এক একটা গ্যাপে 2টো করে ফুল হবে, মানে 16টা ফুল হবে। দেখুন এটা শেষ হয়ে এসেছে আমার এই রাউন্ডটা। এইভাবেই রাউন্ডটা শেষ হয়েই এসেছে। প্রতিটা ফুল সমান মাপের করলে দেখতে খুব সুন্দর হবে। আমরা এবার স্লিপ স্টিচ দিয়ে নেব, দিয়ে নিয়ে রাউন্ডটা কমপ্লিট করব। আবারও উল চেঞ্জ করব আমরা, এবার লাল উল দিয়ে প্রথমে ফাঁসিয়ে নিলাম, তারপর একটা চেন বানিয়ে নিয়ে এই প্রতিটা গ্যাপে গ্যাপে আবার আমরা ফুল বানাবো, একটা করে ফুল বানাবো প্রতিটা গ্যাপে, একটা করে লালের একটা করে ফুল হবে। আগের বার হলুদ রঙে দুটো করে ফুল বানানো হয়েছিল, এই লালে একটা করে ফুল হবে। একই পদ্ধতিতে চারবার করে ঘুরিয়ে 1 2 3 4 চারবার করে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে তারপর কুশি কাটা ভিতর দিয়ে পুরে সব কটাকে একসঙ্গে দুটো চেন বানাতে হবে, একটা চেন দুটো চেন। এইভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করব প্রতিটা গ্যাপে একটা করে ফুল বানিয়ে। লালটা শেষ হয়ে এসেছে, এবার আমরা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। লালের একটা করে ফুল বানানো হয়েছিল, এবার আমরা আবারও কালার চেঞ্জ করব। এবার হলুদ রঙের দুটি করে ফুল হবে, একটা চেন বানিয়ে নেওয়া হলো, তারপর ফাঁসিয়ে নেওয়া হবে চারবার, একবার দুবার তিনবার চারবার, এইভাবে দুটি চেন হলো। আবারও মানে প্রতিটা লাল ফুলের মাঝে যে দুটি করে চেন ছিল সেই গ্যাপের মধ্যে, এই দেখুন হলুদটা একই যে গ্যাপে দুটো করে ফুল হবে, আবারও সেখানে চারবার ফাঁসিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এবার এই যে দুটো চেন হলো, একটা গ্যাপ কমপ্লিট হলো। হ্যাঁ, এইভাবে রাউন্ডটা শেষের দিকেই চলে এসেছে, একই গ্যাপে দুটো করে ফুল বানানো হয়েছে। ফুলগুলো চেষ্টা করবেন সমান মাপের বানাতে, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এবারও আবার এখানে স্লিপ স্টিচ লাগিয়ে নেব। আবার আমরা কালার চেঞ্জ করব, লাল রঙটা লাগিয়ে নিয়েছি, এবার লাল রঙের একটা করে ফুল বানানো হবে। হলুদ রঙে দুটো করে ফুল বানানো হয়েছিল, লাল রং দিয়ে একটা করে ফুল বানাবো প্রতিটা গ্যাপে। দেখুন একটা ফুল বানানো হয়ে গেল, একটা চেন দুটো চেন। এবার পরের গ্যাপে মানে দুটো ফুলের মাঝে যে গ্যাপ আছে সেখানে এইভাবে দুটি করে গ্যাপ দিয়ে একটা করে ফুল বানানো হচ্ছে। এইভাবে রাউন্ড প্রায় শেষের দিকে চলে এসেছে, শেষ ফুলটা বানানো হয়েই গেছে। আমরা আবার স্লিপ স্টিচ লাগিয়ে নেব এবং আবার আমরা কালার চেঞ্জ করব। স্লিপ স্টিচ লাগিয়ে নেব, আবার কালার চেঞ্জ করে নেব। দেখুন হলুদ ফুলটা উঠিয়ে নেওয়া হচ্ছে, এবার প্রতিটা গ্যাপে এবার কিন্তু আমরা একটা করেই ফুল বানাবো, প্রতিটা গ্যাপে হলুদ ফুল একটা করেই হবে। ए राउंडटा कमप्लीट होएई गेछे। लास्ट फुलटा बानानो होच्छे। एबार आमरा माने एबार एटा स्लिप स्टिच लागिए नेब। तो चेन हो गेलो, एबार स्लिप स्टिच लागिए नेওয়া হচ্ছে। তারপর আবার কালার চেঞ্জ করব। লাল রংটাকে আবার উঠিয়ে নিয়েছি। এবার দুটো যে হলুদ ফুল হয়েছে, দুটো হলুদ ফুলের মাঝে যে গ্যাপ হয়েছে, সেই গ্যাপে লাল একটা করে ফুল হবে। প্রতিটা মানে একটা গ্যাপে একটা ফুল হবে। একই পদ্ধতিতে চারবার ঘুরিয়ে নিয়ে তারপর দুটো করে চেন করে ফুলগুলো বানাতে হবে। এইভাবে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। हाँ राउंडटा शेष हो एसेछे। आमरा स्लिप स्टिच लागिए नेब। एटा जेहेतु गोपालेर आसन बानाच्छि ताई एटाके आर बाड़ाबो ना। आपनारा चाइले आपनादेर पछंदमतो साइजेर बानातेई पारेन। आमरा एटा आर बाड़ाबो ना। एरपर एटार एकटा बर्डार बानाबो, एकटा सुंदर एकटा बर्डार बानाबो। लाल रंग कमप्लीट हये गेछे। एबार हलुद रंग दिये बर्डार बानाबो। हलुद रंग दिए हाफ क्रोचेटेर बॉर्डर बनाबो। प्रतिटा चेनेर मध्य दिए कुरुश गलिए आमरा एटा हलुद रंगेर एटा बॉर्डर बनाबो। एई बॉर्डर एटा जोदि आपनारा बॉर्डर ना बानाते चान ताहलेओ एटा खूब सुंदर लागबे, किन्तु बॉर्डरटा बानिए दिले देखते आरो बेशी सुंदर लागबे। तो एकटा करे बॉर्डर बानिए देबो। एई बॉर्डरटा बानानोर पर देखबेन एटा देखते खूबई सुंदर लागछे। बॉर्डर बनानो प्राय शेष हो ही गेछे। आमरा आगेर मतो एखाने स्लिप स्टिच बानिए नेब। एबार देखुन एटा कत सुंदर लागछे। आमरा एबार एटाके उलटाके केटे नेब। केटे निये माने फाइनल करे देब। पिछने जे समस्त उलगुलो आछे सेगुलोके केटे आमरा बेंधे नेब।